নাসির মাহাদি ভাই প্রশ্ন করেছেন পুরুষ ও মহিলার নামাজের মাঝে পার্থক্য আছে কি না পুরুষ এবং মহিলার মাঝে নামাজে খুব বেশি পার্থক্য আছে তা নয় খুব ব্যবধান নেই একটু ব্যবধান আছে যেমন পুরুষরা আজান দেবে একামত দেবে মহিলারা আজান এবং একামত দেবে না পুরুষরা ঈদের নামাজ জুমার নামাজে ইমামতি করবে মহিলারা সেটা করবে না এরপরে পুরুষরা নামাজ যখন পড়াবে সামনে দাঁড়াবে মহিলারা মহিলাদের যদি ইমামতি করে নফল নামাজে বিন নামাজে কোনো কোনো আলেমরা জায়েজ বলেছেন যদি করে তাহলে তারা সামনে দাঁড়াবে না বরং কাতারের মাঝখানে দাঁড়াবে এছাড়া আর খুব বেশি পার্থক্য পাওয়া যায় না কারণ পুরুষ এবং মহিলাদের নামাজ সমান সমান পুরুষ যেমন তিন ডাকাত মাগরি পড়ে ফরজ মহিলারাও তিন ডাকাতি পরে পুরুষ যেমন কেরাত পড়ে মহিলারাও কেরাত পড়ে যদি পুরুষ ইমামের পিছনে দাঁড়ায় তার কেরাত পরা যদি না লাগে হ্যাঁ হানাফি যারা অনুসরণ করেন তো মহিলাও যদি ইমামের পিছনে দাঁড়ায় তারাও কেরাত পড়া লাগবে না তো এরকম পুরুষ মহিলা নামাজ আসলে একরকমই শুধুমাত্র ওলামাই হানা বলেন যে বসার সময় তারা দুই পা সরিয়ে একদিকে করে ডান দিকে সরাইয়া দিয়া তারপর তারা নিতম্বর উপরে মাটিতে বসবে তো এটা পুরুষের জন্য জায়াজ আছে সেটা হাদিস আছে এরপরে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে তো বুকের উপরে হাত পুরুষদের জন্য বাঁধা জায়াজ আছে যেটা আপনারা সাফি মাজাবের লোকদেরকে অথবা হালে হাদিস ভাইদেরকে বাঁধতে দেখেন তো এটা মহিলারাও বাঁধতে পারে পুরুষরাও বাঁধতে পারে তো পার্থক্য আসলে কোথায় বেশি এরপরে যখন মহিলারা হাত তুলবে তখন তারা কাঁধ পর্যন্ত তুলবে তো কাদ পর্যন্ত হাত তোলার হাদিস তো পুরুষদের পক্ষেও আছে অর্থাৎ এখানে পুরুষ মহিলাকে আলাদা করে হাদিস বলা হয়নি এখন ওলামায় হানাব বলছেন যে পার্থক্যটা হয় কি যখন মহিলারা রুকু করবে তখন তারা একটু কম ঢুকবে যখন তারা সেচ দেয় যাবে তখন তারা তাদের রানের সাথে তাদের বুক লাগাইয়া রাখবে এটা তাদের পর্দার জন্য বেশি সহায়ক এর পক্ষে তারা দু একটি হাদিস উপস্থাপন করেন যদিও হাদিসগুলো একবারে সহি মানে উত্তীর্ণ নয় এরপরে সাহাবিদের কিছু আমল পাওয়া যায় তবে সেগুলো আবার সহি কিন্তু সাল্লাহ সাল্লাম বলেছেন সল্লু কামারো আই ইউসাল্লি তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ তো এই হাদিসটা সরাহাতান সবার জন্য এটা নারী পুরুষ সবার জন্যই যদি নারীদের জন্য আলাদা নামাজ থাকতো নিয়ম থাকতো তাহলে নিশ্চয়ই মা আয়সা থেকে মা সালামা থেকে এরপরে মা জুয়াইরিয়া থেকে জয়নব বিনতে জাহাজ থেকে জয়নব বিনতে মা থেকে অর্থাৎ উম্মাহাতুল মিনিন যারা রাসুলের সামনে ঘরে নামাজ পড়েছেন রাসুলের স্ত্রীগণ আমাদের মায়েরা তাদের থেকে এ বিষয়ে হাদিস আসতো অথচ তাদের থেকে মেয়েদের ভিন্ন নামাজ এ বিষয়ে একটি হাদিসও আসে নাই অথচ তারাই তো রাসুলের সামনে নামাজগুলো পড়েছেন এজন্য যেহেতু খুব সহিহাদিস ভিন্ন নামাজ আছে এ বিষয়ে প্রমাণিত নয় তো সেহেতু আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করব না আসলে আর পার্থক্য তো খুব একটা নাই আমরা যখন সেজদা করি আমরা বুক খুব ফাঁকা রাখি আর যখন উনারা মহিলারা সেজদা করবেন ওলামায় হানাব বলছেন তারা বুক রানের সাথে মিলে রাখবেন কিন্তু সেজদার জন্য শর্ত হলো সাতটি অঙ্গে সেজদা করা সেজদা নাক কপাল মাটিতে লাগবে এরপরে দুই হাত থাকবে মাটিতে তাহলে হয়ে গেল দুইটা পা থাকবে মানে পায়ের তালু পায়ের আঙ্গুল এরপরে থাকবে দুইটা হাঁটু তাহলে এগুলো লাগিয়ে যদি সেচদা করে তাহলে সেজদার হক আদায় হয়ে যায় তো এখানে একটু ফাঁকা কম বেশি পার্থক্যটা এই আর কি তো এটাকে নিয়ে এমনভাবে বলা হচ্ছে মনে হয় যেন বিশাল কোনো পার্থক্য আছে যারা বলে পার্থক্য আছে তারাও সামান্য একটু পার্থক্যর কথাই বলেন তাই এই বিষয় নিয়ে আমরা খুব বেশি বাড়াবাড়িতে লিপ্ত হতে চাই না জি